नमस्कार वेलकम टू संडे तरका खाओ पियो चिल करो बंधुरा आज के कलकाता ऑफिस पाड़ा खावा दावा करार इच्छा होच्छिलो ऑफिस पाड़ा ना कि सस्ताय भालो खाबार पाया जाए शुधु सस्ता देखले ही तो आर होबे ना तार साथे साथे देखते होबे हाइजिनिक ब्यापारटा सो लालबाजार एरियार स्टक एक्सचेंज अफिसर पासेई सूद शाकाहारी काटे गिये किछुक्षण दाड़िये देखलाम तखन ठीक घड़ीर काँटाय दुपुर दुटो प्रचुर भीड़ लेगेछे आर एकटा ब्यापार देखलाम काटटीते बेश हाइजिनिक ब्यापारटा मेनटेन आछे এই দোকানটিতে গিয়েই দেখতে পেলাম প্রায় থালির সাথে পাঁচ ছ প্রকার পরোটা পাওয়া যাচ্ছে কোনটা নেব বুঝে ওঠা আমার পক্ষে বড়ই কঠিন হয়ে পড়েছিল এবং প্রত্যেকটা পরোটা কিন্তু গাওয়া ঘিয়ে ভাজা হচ্ছে তারপর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কি হলো নিজের চোখেই দেখে নিন কে কে ডালে ভাইয়া ঘি ডালে ঘি कड़ाई का पराठा बन रहा है क्या ये क्या बना रहे भैया मेथी पराठा मतलब आटा के साथ ही मेथी वेथी डाला हुआ रहता है क्या अच्छा भैया सर सामने आइए रोटी ये योलो क्यों है हल्दी डाला हुआ अच्छा एक आलू पराठा छाने का कोफ्ता जा रहा है क्या छाने का कोफ्ता है सर भैया यहाँ पे क्या क्या मिलता है 10 प्रकार का सब्जी रहता है पुलाव दो किस्म का चावल रहता है अच्छा दिखाइए थोड़ा क्या क्या मिलता है ये पुलाव है काजू किशमिश के साथ अच्छा और ये आपका राइस है सफेद राइस व्हाइट जीरा राइस है क्या जीरा राइस अच्छा जीरा राइस ये कोफ्ता है ये छेना का कोफ्ता अच्छा ये वाला ये मटर मेथी मलाई ये लाल चना है कभी सादा चना होता है अच्छा कभी राजमा होता है अच्छा मतलब डेली चेंज होता रहता है ये मिक्स सब्जी है ये मैंने आपका भाजी है ये आलू दम दाल कढ़ी ये आलू दम आइए कढ़ी और दाल अच्छा तो भैया आपका शॉप का नाम क्या है शाकाहारी और टाइमिंग बता दीजिए सर आपका शॉप का 12 बजे से लेके 3:30 बजे लास्ट और यहाँ का लोकेशन बता दीजिए थोड़ा डायरेक्टर्स के पास में 16 नंबर इंडिया इंचन आपना बोल सर और कुछ सब्जी सर क्या
सर प्याज देंगे? हाँ। पराठा बन गया क्या? पराठा हो रहा है। एक मेथी पराठा मारिएगा। खाना दूंगा। सो এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি স্টক এক্সচেঞ্জের সামনে। তো এখানে সুদ শাকাহারী থেকে নিয়ে নিয়েছি এই প্লেটটা। তো এটার দাম হচ্ছে টোটাল 105 টাকা। এখানে আছে বাসন্তী পোলাও, মেথি পরাঠা, এটা হচ্ছে মটর মেথি কারি, এখানে ছানার কোপ্তা আর কিছু সালাদ। তো প্রথমে ট্রাই করবো মেথি পরাঠাটা, একদম ইয়েলোইস ভাব আছে, মানে ফুল মশালা দিয়ে তৈরি এটা। তো ট্রাই করে দেখি, গরম আছে খুব। মটর মেথি কারির সাথে একটু ট্রাই করে দেখি। এই পরোটাটা ফুল ফ্লেভার আছে মেথির, খুব সুন্দর লাগছে খেতে। তো আর একবার নিয়ে নিই। এই পরোটাটা অত্যধিক মাত্রায় সফট, দারুণ সফট, মুখে দেওয়ার সাথে সাথে আপনি ফিল করতে পারবেন এতটা পরিমাণ সফট। সব মটর মেথি কারিটা একটু টেস্ট করে দেখি কেমন খেতে। ফুল ক্রিম আছে এই কারিটাতে, এই কারিটাতে ফুল ক্রিম আছে, অসাধারণ লাগছে খেতে। এই যে গ্রিন পিস অর্থাৎ মটরশুঁটিগুলো একদম ফ্রেশ কচিয়ে, এই মটরশুঁটিগুলো একদম ফ্রেশ টাটকা আছে, দারুণ খেতে। আর দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজেনিক মেনটেন করে এখানে দেওয়া হয় এই সুদ শাকাহারি দোকানটায়। সো দেখতে পাচ্ছেন পোলাওটা, বাসন্তী পোলাও ঝরঝরে রাইস, এখানে কাজু, কিশমিশ, মটরশুঁটি, ছানা আছে, একদম ভরপুর, ড্রাই ফ্রুটে ভরপুর আছে। এটা টেস্ট করে দেখি এটা। হালকা কেওড়া জলের ফ্লেভার আছে, দুর্দান্ত খেতে লাগছে পোলাওটা। সো এটা দেখতে পাচ্ছেন ছানার কোপ্তা, একটু খেয়ে দেখি। এই গ্রেভিটা দেখুন, কালারটা জাস্ট দেখুন, গ্রেভির কালারটা তো দারুণ লাগছে। এবার এই ছানার কোপ্তাটা একটু খেয়ে দেখি। ছানার কোপ্তাটা দেখাই আপনাদের, এখানে কিন্তু ছানার সাথে ধনে পাতা আরও মশালা দিয়ে গোল গোল বলের শেপে করেছে এই কোপ্তাটা। তো এর কোপ্তাটা একটু ট্রাই করে দেখি। মুখে দিলাম জাস্ট মেল্ট হয়ে গেল, এত সফট। তো আপনারা কোনোদিন যদি স্টক এক্সচেঞ্জ অফিসার এখানে আসেন সুদ শাকাহারি থেকে, এই মটর কারিটা অবশ্যই ট্রাই করবেন, দুর্দান্ত খেতে এটা, দারুণ টেস্ট, আমি মাস্ট রেকমেন্ড করব, এটা ট্রাই করুন এখানে এসে, দুর্দান্ত খেতে। সো গ্রেভিটা আমি প্রথমে এই রাইসের সাথে মাখিয়ে নিলাম, এবার একটা বাইট নিই। দুর্দান্ত লাগছে, এই যে ছানা কোপ্তাটা দেখছেন, এটা হাফ প্লেট নিলে আপনার 30 টাকা পড়বে, আর এখানে মেথি পরোটাটা 20 টাকা দাম, আর এই হাফ প্লেট রাইস হচ্ছে 30 টাকা দাম, আর এই মটর মেথি কারিটা এটাও 20 টাকা দাম হাফ প্লেট। খেতে খেতে ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই। লালবাজার অফিস পাড়ায় ভোলা স্ন্যাক্সের স্যান্ডউইচের ভিডিওটি রাইট ক্লিক করে দেখে নিন, এবং হেমন্ত টোস্ট কর্নারের চিলি চিজ টোস্টের অসাধারণ ভিডিওটি লেফট ক্লিক করে দেখে নিন।